আমাদের। হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়ালসে। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে গত কিছুদিন আগে শেষ হয়েছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত দ্বিতীয় ছবি, অর্থাৎ ম্যাগাজিনের পর তাদের দ্বিতীয় ছবি লাভ ম্যারেজ, যেটির অ্যানাউন্সমেন্ট কিন্তু বেশ কিছুদিন আগেই হয়েছিল। অর্থাৎ সেই লাভ ম্যারেজের শ্যুটিং যেখানে চলছিল, তারপরে কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয় এই ছবির শ্যুটিং, এবং শেষ পর্যন্ত গত কিছুদিন আগেই শেষ হলো এই ছবির শ্যুটিং। এবং সেদিন নন্দন চন্তরে হাজির ছিলেন এই ছবির সমস্ত কলাকুশলী সহ ছবির সমস্ত পুরো টিম। সেদিন এই ছবির শেষ দিনে শুটিংয়ে কি হলো তাই নিয়ে আজকে আমাদের ভিডিও। তাহলে দর্শক বন্ধুরা, চলো আর সময় নষ্ট না করে দেখে নিই আজকের এই পুরো ভিডিওটা। এটা আমাদের র‍্যাপ আপ পার্টি হচ্ছে লাভ ম্যারেজের। ফাইনালি ওভার হলো ফিল্মটা, এবার আমরা কবে রিলিজ করবো বলবো এই যে ম্যান অফ দ্য ম্যাচ ইউনিটের লোক আর বাইরের লোক মিলেমিশে এক হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না ইউনিটের লোক কে বাইরের লোক। এই যে আমরা ইউনিটের লোক, এই দেখুন বাইরের লোক, বাইরের লোক এসে গেছে, এই দেখুন। বন্ধুরা, তোমরা এই ভিডিওটিতে দেখতেই পেলে যে অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত আপকামিং ছবি লাভ ম্যারেজের শ্যুটিংয়ে, যেখানে শেষ দিনের শ্যুটিংয়ে বেশ আনন্দের সাথেই কিন্তু তারা সকলে শ্যুটিংটা কমপ্লিট করলেন। এদিন নন্দন চত্বরে ছিল সম্পূর্ণ হাজির সেই সিনেমার, অর্থাৎ লাভ ম্যারেজের পুরো টিম। তার পাশাপাশি মানুষদের ভিড়ও কিন্তু বেশ জমে উঠেছিল এই ছবির শেষ দিনের শ্যুটিং। এবং ছবিতে দেখাই যাচ্ছে যে যারা সকলে মিলে আনন্দের সাথে এই ছবির শেষ দিনের শ্যুটিংটা কাটিয়েছেন। তাহলে দর্শক বন্ধুরা এবং অঙ্কুশ ঐন্দ্রিলা ভক্তরা, তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিও কমেন্টে জানাও। এরকমই সিনেমা জগতের লেটেস্ট আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল।